السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. আজকে আমাদের আলোচ্য বিষয় হযরত আদম আলাইহিস সালামের উচ্চতা এবং জান্নাতে সকল মানুষের উচ্চতা কত হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, বুখারী শরীফে রয়েছে হযরত আদম আলাইহিস সালাম এর মোবারক উচ্চতা 60 গজ অর্থাৎ 90 ফিট ছিল। যারাই জান্নাতে যাবে তারা হযরত আদম আলাইহিস সালামের আকৃতি অনুযায়ী হবে এবং তার উচ্চতা হবে 60 গজ। অতঃপর হযরত আদম আলাইহিস সালামের পর এ পর্যন্ত সৃষ্টি উচ্চতায় কমে আসছে। হযরত মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাই এই হাদিসে পাকের ব্যাখ্যায় লিখেন, জান্নাতে শুধুমাত্র মানুষই যাবে, পশু বা জিনেরা যাবে না, এবং সকল জান্নাতি মানুষ আদম আলাইহিস সালামের ন্যায় সুন্দর স্বাস্থ্যবান হবে, কেউই কুৎসিত বা অসুন্দর হবে না, এবং সবারই উচ্চতা 60 গজ হবে, কেউই এর চেয়ে কম বা বেশি হবে না। দুনিয়ায় যদিও খাটো ছিল বা লম্বা ছিল, শিশু ছিল বা বৃদ্ধ ছিল, কিন্তু এই স্বল্পতা শুধু দুনিয়াতেই, আখিরাতে ও জান্নাতে পূরণ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। হে আশিকানে রসুল, প্রকাশ্যভাবে এত লম্বা হওয়া আশ্চর্যজনক ও অসম্ভব মনে হয়, কিন্তু আল্লাহ পাকের কুদরতের প্রতি দৃষ্টি দিলে তবে এটা না আশ্চর্যজনক আর না অসম্ভব। কেননা আল্লাহ পাক এত লম্বা মানুষ বানানোতে অবশ্যই সক্ষম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনা থেকে বোঝার তৌফিক দান করুক এবং এই হাদিসের উপর ঈমান নিয়ে আসার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। বিজাহিন নাবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।